আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত আমার প্রিয় শ্রোতা মণ্ডলী দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে কোরআন ও হাদিসের আলোচনাগুলি শ্রবণ করতেছেন সকলকে আহ্বান করব আপনারা সকলেই আমলের নিয়াতে শ্রবণ করবেন ইনশাআল্লাহ তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে পোষণ করেছি তা হচ্ছে মৃত্যু থেকে পলায়ন করা কারো পক্ষেই সম্ভব নয় এ সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনে হাকিমের সুরাই জুমা এর আট নং আয়াতের মধ্যে জানিয়েছেন বিশমিল্লাহ রহমান রহিম قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاكِيكُمْ ثُمَّ تُرَدْ এর সাথে হচ্ছে বলুন তোমরা যে মৃত্যু হতে পলায়ন করছো তা অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে তারপর তোমাদেরকে অদৃশ্য ও দৃশ্য সম্পর্কে পরিজ্ঞাত আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে তারপর তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন যা তোমরা করতে মৃত্যু থেকে পলায়ন করা কারো পক্ষে সম্ভব নয় এ সম্পর্কে আল্লাহ তাল্লাহ পবিত্র করে সুরায় নেসার আঠাত্তর আয়াতে জানিয়েছেন আইনামা কোমল তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবে যদিও তোমরা সুদৃঢ় গর্তে বা দুর্গে অবস্থান করো আর দায়িত্বপ্রাপ্ত ফ্রস্তারাই রহু কবজ করে থাকেন এ সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআন হাকিমে সুরায় শেজদা এর এগারো নং আয়াতের মধ্যে জানিয়েছেন কুল ওয়া কুল্লি কুল ইয়াত্ফাকুম মালাকুল মাওতিল্লাজে উকিলা বিকুম মাইলা রব্বিকুম তোর যাও বলুন তোমাদেরকে মৃত্যু দেবে মৃত্যুর প্রস্তা যাকে তোমাদের জন্য নিয়োগ করা হয়েছে তারপর তোমাদের রবের নিকট তোমাদেরকে ফিরিয়ে আনা হবে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন হাকিমের সুর এ বাকার আঠাশ আয়াতের মধ্যে জানিয়েছেন কৈফাত সুমায় মিতু কুম ইলাইহি সুমাই রজাওন কীভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করছো অথচ তোমরা ছিলে মৃত্যু অথবা তিনি তোমাদেরকে জীবন দান করেছেন এরপর তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন অথবা জীবিত করবেন এরপর তারই নিকট তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে মানুষের মৃত্যু কীভাবে হবে আল্লাহ ছাড়া অন্য কেউ তা জানেন না আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআন হাকিমের সুরায় লোকমানের চৌত্রিশ নং আয়াতের মধ্যে জানিয়েছেন ফিল আরহাম ওয়ামা তাদরি নফসুম মা যা তাকসিব গদা ওমা তাদরি নফসুম বেং আরদিং তামোথ ইন আল্লহ খবীর নিশ্চয়ই আল্লাহর নিকট কামতের জ্ঞান রয়েছে আর তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং মায়ের গর্ভে যা আছে তা তিনি জানেন আর কেউ জানে না আগামীকাল সে কী অর্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে সে মৃত্যুবরণ করবে নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সম্যক অভিহিত এখণ্ডে এ পর্যন্ত সমাপ্ত ইনশাল্লাহ খণ্ডে মৃত্যুর পর পূর্ণ জীবন সম্পর্কে পুনরায় আলোচনা হবে ইনশাল্লাহ